আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হোটেলে থাকার সুবিধা বন্ধ করায় ক্ষুব্ধ করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। সংকট সমাধানের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। এবং করোনার ভুয়া রিপোর্ট দেয়ায় ডাক্তার সাবরিনা ও আরিফুল হক চৌধুরী সহ জেকেজির ছজনের বিরুদ্ধে চার্জশিট আজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হোটেলে থাকার সুবিধা বন্ধ করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে চিকিৎসকরা। এতে তাদের পরিবারের সদস্যরা বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন বলে তারা জানিয়েছেন। তবে সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাবিবুর রহমান ওবির রিপোর্ট। করোনা ভাইরাস মোকাবেলায় সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মানসম্মত হোটেলগুলোতে তাদের থাকার ব্যবস্থা করেছিল সরকার, কিন্তু হঠাৎ করেই এক পরিপত্র জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যাতে বলা হয় এখন থেকে আর চিকিৎসকদের হোটেলে থাকার বিল পরিশোধ করবে না সরকার। চিকিৎসকরা একাধারে 15 দিন দায়িত্ব পালন করেন, এরপর 15 দিন থাকেন কোয়ারেন্টাইনে। পরিপত্রে বলা হয় প্রতিদিনে দায়িত্ব পালন শেষে চিকিৎসকরা থাকতে পারবেন সরকারের 6টি প্রতিষ্ঠানের ডরমিটরিতে। সেখানে থাকতে না চাইলে তারা পাবেন দৈনিক 2000 টাকা। কিন্তু দায়িত্ব পালনের 15 দিন শেষ হলে তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, নেই কোনো ভাতাও। কোয়ারেন্টাইনের এই 15 দিন তারা কোথায় থাকবেন, এ নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও ক্ষোভ। যখন বাসায় যাব, আমাদের পিতামাতা, আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের আমরা ছড়াবো। ফলে এতদিন শুধু আমরা চিকিৎসকরা একটা ঝুঁকিতে ছিলাম, এখন এই আদেশের পরে আমাদের পরিবারের সদস্যরাও ঝুঁকিতে পড়ে গেল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে চিকিৎসকদের কাজের আগ্রহ ও মনোবল হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে। ওই 15 দিন আমি কোথায় থাকবো? হ্যাঁ, ভাতা আমাকে দিল, ভাতা আমাকে দিল, কিন্তু আমি সেই ভাতা নিয়ে কোথায় গিয়ে উঠব? কে আমাকে জায়গা দেবে? আমি ফ্যামিলিতে উঠতে পারবো না, আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকতে পারবো না, অনেক বাসায় বাড়ির মালিকই তো আমাকে ঢুকতে দেবে না। আমরা যেহেতু ফ্রন্টলাইন কেয়ার গিভার, তো আমাদের আমাদেরকে আসলে খারাপ রেখে কিন্তু সেবাটা কিন্তু ভালো হওয়ার কথা না। বিষয়টি সুরাহা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই কোভিড সিচুয়েশনে আমাদের ডাক্তার, আমার স্বাস্থ্যকর্মী আসলে অমানবিক কষ্ট করে, যেহেতু এটা মন্ত্রণালয়ের পরিপত্র, প্রয়োজনে আমি এবং আমার স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের সাথে আলাপ করে, আমাদের সচিব স্যারের সাথে বাকটুক আলাপ করে অন্য কোনো ব্যবস্থা করা যাবে না, আমি চেষ্টা করব। করোনার ফ্রন্টলাইন যোদ্ধাদের সুরক্ষা দেওয়া না গেলে সাধারণ মানুষেরাও ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা স্বাস্থ্যবিদদের। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে হওয়া মামলায় ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 6 জনের বিরুদ্ধে আজ চার্জশিট দিচ্ছে গোয়েন্দারা। অভিযোগ প্রমাণিত হলে 7 বছর সাজা হতে পারে সাবরিনা ও আরিফ দম্পতির। এ মামলায় 16 জন 161 ধারায় জবানবন্দি দিয়েছেন, আর 3 জন 164 ধারায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তো সার্বিক তদন্তে আমরা এই মামলার যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, এই অপরাধের বিষয়ে প্রমাণিত হয়েছে আমাদের কাছে, এবং এই সংক্রান্তে আমরা চার্জশিট আগামীকালকে কোর্টে দাখিল করব। আদালত বিবেচনা করবে যে এই সবগুলো ধারার মধ্যে কোন কোন ধারায় আদালতের কাছে প্রমাণিত হবে, এবং আদালত সন্তুষ্টি হয়ে এটা আমরা আশা করি যে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। কক্সবাজারের মেরিন ড্রাইভের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ কাজ শুরু করেছে। মঙ্গলবার কক্সবাজার হিলটাউন সার্কিট হাউসে 3 ঘন্টা বৈঠক করেন কমিটির কর্মকর্তারা। পরে তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান জানান, 7 কার্যদিবসের মধ্যে কিভাবে তদন্তের কাজ শেষ করা যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়েছে। তদন্তের প্রয়োজনে যাদের প্রয়োজন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা শুরু করেছি তদন্ত। আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্ধারিত শর্তগুলো দিয়েছে, যে টার্মস অফ রেফারেন্স দিয়েছে, তার ভিত্তিতে আমরা যা যা যেখানে যেখানে যাওয়া দরকার, যাকে যাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, যেসব কাগজপত্র নেওয়া দরকার, আমরা সবই করবো। 7 কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে সরকারকে আমাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য।
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদের মা নাসিমা আক্তারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরপ্রাপ্ত মেজর রাশেদ নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। টেলিফোনে সিনহা মোহাম্মদ রাশেদের মাকে সান্ত্বনা দেন তিনি। নিহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের খোঁজ খবর নেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সিনহা মোহাম্মদ রাশেদের পরিবারের সদস্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট মাত্র ২৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন শেখ কামাল। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকাল ৯টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ১০টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। পরে অনুষ্ঠিত হবে কোরআনখানি, মিলাদ এবং দোয়া মাহফিল। বজ্রপাতে, পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় শেরপুর জেলায় ৭ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জেলার নালিতাবাড়ি উপজেলার পিপুলেশ্বর গ্রামে পানিতে পড়ে নিখোঁজ সুমাইয়া নামের ১০ বছরের বয়সী এক শিশুর লাশ স্থানীয় একটি খাল থেকে উদ্ধার করে এলাকাবাসী। একই দিন দুপুরে শ্রীবর্দী উপজেলার চাংপাড়া এলাকার শিশু মোজাফির, নীলখিয়া বাজারের শিশু সিয়াম ও একই এলাকার শিশু জান্নাত পুকুরের পানিতে ডুবে মারা যায়। বিকেলে শেরপুর সদর উপজেলার নলবাইত গ্রামে মুন্নাফ নামে এক কৃষক মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। একই উপজেলার কুমরি গ্রামে পানিতে ডুবে মারা গেছে মমিন মিয়া নামে ৭ বছর বয়সী এক শিশু। বিকেলে ঝিনাইগাতির জোলগাঁও গ্রামে বজ্রপাতে মারা গেছে শিমু আক্তার নামে আরেক শিশু। সন্ধ্যায় নালিতাবাড়ি উপজেলার নয়াবিল বাজারে ইজি বাইক চাপায় মারা গেছে মিনহাজ নামে ৬ বছর বয়সী অপর এক শিশু। ব্রাহ্মণবাড়িয়া শহরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৩জন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৪জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলী হোসেনের মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে বেপরোয়া গতিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএস রোড ফ্লাইওভারের কাউতলি থেকে শহরে আসা একটি মোটরসাইকেলের সাথে ফকিরাপুল থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের ৪জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। নিহত যুবক রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের রফিক মিয়ার ছেলে। ঈদের ছুটি শেষে কর্মমুখী হতে শুরু করেছে সাধারণ মানুষ, ফলে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বাড়তি চাপ দেখা দিয়েছে। তবে যাত্রীবাহী পরিবহনের চেয়ে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল বেশি। মহাসড়কের ৫ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন প্রকার যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমান ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে। নদীতে স্রোত আর পানি বেশি থাকায় ফেরি পারাপারের সময় লাগছে বেশি, যানবাহনের চাপও বেড়েছে, এজন্য ঘাটে যানবাহনের সিরিয়াল রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে নতুন মানচিত্র উন্মোচন করে দিনটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন তিনি। ইমরান খান বলেন, এই নতুন রাজনৈতিক মানচিত্র পাকিস্তান ও কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, তবে সামরিক নয়, রাজনৈতিক পথেই তিনি এই সমস্যার সমাধান করতে চান বলেও জানান পাক প্রধানমন্ত্রী। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ১ বছর পূরণ হওয়ার একদিন আগে এই পদক্ষেপ নিল পাকিস্তান। ৩২৮ রান তাড়া করে শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। সাউদাম্পটন টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ৪০ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর এডুইন মর্গানের ৮৪ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় ইংল্যান্ড। টম ব্যাটন ৫৮ আর ডেভিড
উইলি যোগ করে 51 রান। তাতে এক বল বাকি থাকতে 328 রানে অল আউট হয় জেসন রয়রা। জবাবে পল স্টার্নিং আর অ্যান্ড্রু বালবার্নিং 214 রানের রেকর্ডের জুটিতে এক বল হাতে রেখে জয় তুলে নেয় আইরিশরা। 142 রান করেন স্টার্লিং আর বালবার্নিং, ব্যাটে আসে 113 রান। এতে ইংল্যান্ড সিরিজ জিতেছে 2-1 ব্যবধানে। জাতীয় দলের ক্রিকেটারদের অনলাইন সভায় আজ যোগ দিচ্ছেন বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেন। মূলত টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আমন্ত্রণে ক্রিকেটারদের সঙ্গে নিজের ক্রিকেট জ্ঞান ভাগাভাগি করতে সম্মত হন কারস্টেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। সভায় এই কোচের কাছ থেকে উপদেশ নিতে পারবেন ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় কারস্টেন প্রধান কোচ থাকার সময় তার সহযোগী ছিলেন ডমিঙ্গো। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেও এর আগে কাজ করেছেন এই বিশ্বকাপ জয়ী কোচ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ। করোনা ভাইরাসের কারণে সিরিজ স্থগিতের ব্যাপারে একমত হয় দুই বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী 4, 6 ও 9 অক্টোবর হওয়ার কথা ছিল সিরিজটি। এই সিদ্ধান্তে দুদলের ক্রিকেটারদের আইপিএলে খেলার পথ পরিষ্কার হয়ে গেল। শেষ করার আগে হোটেলে থাকার সুবিধা বন্ধ করায় ক্ষুব্ধ করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। সংকট সমাধানের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। এবং করোনার ভুয়া রিপোর্ট দেয় ডাক্তার সাবরিনা ও আরিফুল হক চৌধুরী সহ জেকেজির 6 জনের বিরুদ্ধে চার্জশিট আজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।